হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধ ব্লগ। আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পেঁপে ভাজি। কাঁচা পেঁপে ভাজি অনেক মজার, আর এই কাঁচা পেঁপে ভাজি ভাতের সাথেও খেতে ভালো লাগে এবং রুটি পরোটার সাথে খেতেও ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি কাঁচা পেঁপে ভাজি করি। কাঁচা পেঁপে ভাজি করার জন্য এখানে আমি দুটো কাঁচা পেঁপে নিয়েছিলাম। কাঁচা পেঁপে দুটো সুন্দর করে ছিলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি রান্না করতে চলে যাব। আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিলে ফ্লেভারটা ভালো আসে। আর যে সাদা জিরেটা আছে সেটাও দিয়ে দিলাম, অল্প পরিমাণ দিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কয়েক টুকরা দারুচিনি, আর 3 থেকে 4টি সাদা এলাচ, 2টো লবঙ্গ, আর কয়েকটা শুকনো মরিচ তেলে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এভাবে ভেজে নিলে এগুলোর একটা ভাজা ভাজা সুন্দর ঘ্রাণ বের হয়, সেটা পেঁপে ভাজির সাথে অনেক ভালো লাগে। তাই এগুলো দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিলাম, আর এগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। আমি পেঁয়াজ কুচিগুলো আর কাঁচামরিচ কুচিগুলোকে একসঙ্গে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে এভাবে আমি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। এভাবে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর আমি বাকি উপকরণ অ্যাড করে দেব। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একসাথে করে দিচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেব এবার গরম মশলার গুঁড়ো, যেখানে জিরাও আছে। সবগুলো মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে করে দিচ্ছি। দেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দেব। কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে নিয়ে সবগুলো মশলা একসাথে করে দেব। এভাবে কিছুক্ষণ মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ভেজে নেওয়ার পর সুন্দর মতো হয়ে এলে, তারপর আমি যে পেঁপেটা সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই পেঁপে কুচিগুলো আমি এর সাথে অ্যাড করে দেব। সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মশলাগুলোর সাথে একসঙ্গে করে ভালো করে নেড়ে চেড়ে একসাথে করে দেব, কারণ সবগুলো মশলা যাতে পেঁপেগুলোর সাথে একসঙ্গে মিশে যায় আর সুন্দরভাবে সবগুলো মশলা একসাথে লেগে থাকে। এভাবে নেড়ে চেড়ে একসাথে করে দেওয়ার পর আমি ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রেখে দেওয়ার পর আমি এবার ঢাকনাটা খুলে সুন্দর করে আবারও নেড়ে চেড়ে একসাথে করে দেব। ঢাকনা খুলে দেখতেছেন একটু পানি বের হয়ে এসেছে পেঁপেগুলো থেকে, তাই সবগুলোকে আবার নেড়ে চেড়ে সুন্দরভাবে একসাথে করে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর এইগুলো সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব। বেশি পরিমাণে না, অল্প পরিমাণ, কারণ পেঁপে সিদ্ধ হতে তেমন কোনো সময়ও লাগে না, অলরেডি অল্প সময়ে সুন্দরভাবে হয়ে যায়। তাই আমি অল্প পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে একসঙ্গে করে দিয়ে দিলাম। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি, কারণ ধনিয়া পাতা কুচি পেঁপে ভাজিতে দিলে অসাধারণ একটা ঘ্রাণ বের হয় আর সুন্দর একটা স্বাদ হয় যা খেতে অসাধারণ লাগে। তাই আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে আবারও মিক্সড করে দিলাম। মিক্সড করে দিয়ে আমি এবার ঢাকনাটা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে নিলাম। ঢাকনা খুলে এরকম অবস্থা হয়েছে, আবারও সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে পানিটাও অলমোস্ট শুকিয়ে এসেছে আর অল্প পরিমাণ পানি আছে, আর পেঁপে ভাজিটাও অলমোস্ট সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। খুব সুন্দর একটা ফ্লেভারও এসেছে। আর যারা ধনিয়া পাতা খেতে পারে না তারা না দিলেও হবে,
আর পেঁপে ভাজিটা অলমোস্ট হয়ে গেছে। আমি সুন্দর করে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁপে ভাজিটা খুব সুন্দরভাবেই হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আর আমি লবণও চেক করে নিয়েছি, সব ঠিকঠাকই হয়েছে, অলমোস্ট রেডি। তারপর আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে একসাথে করে দেব। আর বন্ধুরা, আমার এই পেঁপে ভাজি রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হবেন তাদেরকে বলতেছি আমিও তাদের বন্ধু হয়ে পাশে থাকব। অলরেডি পেঁপে ভাজি হয়ে গেছে, আমি ঢাকনা লাগিয়ে চুলো বন্ধ করে দিয়ে দিলাম। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।